আসসালামু আলাইকুম, তালহা আইটির পক্ষ থেকে আমি তালহা আপনাদের জানাচ্ছি আরো একবার স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা দেখানোর চেষ্টা করব আর্ম ফোর্স মেডিকেল কলেজ এর MBBS এ অ্যাডমিশন, অর্থাৎ MBBS এ যে আর্ম ফোর্সে আপনি আবেদন করবেন, পাঁচটা কলেজে রয়েছে, সেটা নবম ব্যাচে কীভাবে আপনি আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে, আর টুকিটাকে কী জিনিস আপনার জানতে হবে পরবর্তী মুহূর্তে, এবং ছেলেদের বেলায় কত ফুট লম্বা হতে হবে বা কতটুকু ওজন হতে হবে, মেয়েদের বেলায় কতটুকু হবে, সেটা সেগুলো নিয়ে আলোচনা করব। আর তারপর সাথে সাথে দেখাবো যে এটা অনলাইনে কীভাবে আবেদন করা যায় আর কীভাবে আপনি পেমেন্ট করতে পারবেন আপনারা টেলিটক এসএমএসের মাধ্যমে, সেটা নিয়ে আমরা কথা বলবো আজকের ভিডিওতে। চলুন কথা না বলে আমাদের স্ক্রিনে কাজ করা যাক। আর্মস ফোর্স মেডিকেল আবেদন করার জন্য আপনাকে যা করতে হবে, যে কোনো মোবাইল অথবা কম্পিউটারের মোবাইলের অনলাইন ব্রাউজারে গিয়ে, অর্থাৎ যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজারে গিয়ে আপনি গুগল সার্চ করবেন। কিন্তু গুগল সার্চ করার মধ্যে পূর্ব মুহূর্তে আমি বলে রাখি আবারও, আপনাকে অবশ্যই সেই MBBS মেডিকেলের মতো আপনাকে অবশ্যই ছবি 300x300 এরকমের করে নিতে হবে। যেমন আমি যদি আবার স্ক্রিনে দেখাই, আমার এখানে প্রপার্টিসের ডিটেলসে গিয়ে আমি যদি একটু দেখাই স্ক্রিনটা, তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের ছবিটা 300x300 রয়েছে, সেটা করা থাকবে। সেম এখানে সিগনেচারটাও আমাদের 300x80 পিক্সেল করা থাকবে। যদি আমি ডিটেলসে গিয়ে একটু দেখাই, দেখেন 300x80। আর যদি ধরেন এইটা আপনি কিভাবে করবেন সেটা যদি না পারেন, তাহলে আপনি আমার চ্যানেলে যাবেন, যাওয়ার পরে একটু নিচের দিকে যদি আপনি স্ক্রল করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আমার একটা ভিডিও রয়েছে এটা নিয়ে, আপনি কিভাবে আপনার যে ছবি সিগনেচার আপনি এগুলো অনলাইনের মাধ্যমে সাইজ করতে পারেন। এই ভিডিওটার মাধ্যমে আপনি এখানে দেখতে পারবেন যে আপনি কীভাবে ছবি সাইজ আপনার মতো সাইজ করতে পারবেন। তারপর আপনি কি করবেন, আপনি গুগল প্রেস করবেন। গুগল প্রেস করার পরে আপনি এখানে লিখবেন হলো AFMC teletalk.com/bd। লেখার পরে আপনি একটু ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার পরে আপনার সামনে যে ওয়েবসাইটটা আসবে সেটা আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে, যে ইন্টারফেসের মধ্যে আপনি FMC-র অর্থাৎ আর্মস ফোর্স মেডিকেল কলেজের ওয়েবসাইটটা দেখতে পাবেন। এখানে পাবেন অ্যাডভাইজারমেন্ট, প্রপার্টি, পোস্টপেড টাস, তারপর ইনস্ট্রাকশন, অর্থাৎ আপনি আবেদনের পূর্ব মুহূর্তে আপনি কী কী জানতে হবে সেটা এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। ইনস্ট্রাকশনে যদি আমরা একটু ক্লিক করি, তাহলে আমাদের সামনে ইনস্ট্রাকশনটা এভাবে ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে আপনি কবে আবেদন শুরু হবে, কবে শেষ হবে, তারপর আবেদন ফি কত টাকা সেটা আপনি দেখতে পাবেন। আর একটা কথা বলে রাখি, এখানে আপনার ন্যূনতম যোগ্যতা অর্থাৎ হাইট ফিটের ব্যাপারটা রয়েছে, যেহেতু আর্মস ফোর্সের আওতাভুক্ত সেজন্য আপনাকে অবশ্যই পাসপোর্ট চালিয়ে দিতে হবে পুরুষের বেলায়, আর মেয়েদের বেলায় পাসপোর্ট 1 ইঞ্চি অর্থাৎ মেয়ে স্টুডেন্টের বেলায়। আর আপনার এইভাবে এখানে দৃষ্টিশক্তি সব কিছু এখানে দেওয়া আছে, আপনি এখান থেকে দেখে নেবেন। আমি আর সময় নষ্ট করতে যাচ্ছি না, আমরা এখন অনলাইনে কীভাবে আবেদন করবো সেটা দেখব। এখানে FMC-র এই মেন ওয়েবসাইটে আসার পরে আমরা এখানে দেখবো যে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন SSC আর ACC, মানে যারা বাংলাদেশের ক্যান্ডিডেট, আর পরেরটা রয়েছে যারা CG বা ও লেভেল বা এ লেভেল বোথে কেলমেন্ট যারা রয়েছে তাদেরটা, যেহেতু আমরা SSC বা HSC সেটা আমরা সিলেক্ট করবো। আর যদি আপনি ও লেভেল হন তাহলে নিচেরটা সিলেক্ট করবেন। আমরা এটাকে একটা টিক মার্ক দিলাম, দেওয়ার পরে আমাদের এখানে যে নেক্সট অপশন রয়েছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে সেম আমাদের MBBS-এর মতো আমাদের কী করতে হবে, এখানে আমাদের রোল আর রেজিস্ট্রেশনটা দিতে হবে। রোল রেজিস্ট্রেশনটা যদি আমরা একটু দেই, দেওয়ার পরে আমাদের বোর্ড পাসিং এগুলো সিলেক্ট করব, তারপরে ইন্টারনেটও সেম আমরা এভাবে আমাদের রোল রেজিস্ট্রেশন এগুলো আমি দিব। রেজিস্ট্রেশন দিলাম, তারপর আমাদের বোর্ড দিলাম, তারপরে আমাদের পাসিং একটা দিলাম। দেওয়ার পরে এখানে যে নেক্সট অপশন রয়েছে সেখানে আমরা ক্লিক করব। দেখেন নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের পিতা মাতা জন্ম তারিখ এগুলো অটোমেটিক চলে আসবে। আসার পরে সেম আমাদের যে আগে আবেদন করেছিলাম সেমনই তেমনই সেখানে গিয়ে আপনি এখান থেকে আপনার প্রশ্নের ল্যাঙ্গুয়েজ অর্থাৎ প্রশ্নের ভাষা সিলেক্ট করবেন। যেহেতু আমরা বাংলা ভাষায়, সেহেতু আমরা বাঙালি, অথবা কেউ যদি ইংরেজি নিতে চান ইংরেজি নিতে পারবেন, অথবা কেউ বাংলা হলে বাংলা, আমি বাংলা নিলাম। তারপরে আসি আমাদের স্পেশাল কোটা, এখানে কোনো আপনার কোটা আছে কিনা, যেমন চাইল্ড, গ্র্যান্ড চাইল্ড, ফ্রিডম ফাইটার এগুলোর মধ্যে যদি একটা থাকে তাহলে দিতে পারেন। এখন আমাদের কোনো যদি কোটা না থাকে তাহলে না দিয়ে দিব। তারপর আসি আমাদের পার্টিকুলার্স অফ প্যারেন্টস, অর্থাৎ আপনার এখানে মধ্যে কেউ আর্মিতে বা নেভিতে এয়ারফোর্সে আছে কিনা, সেটা থাকলে আপনি এখান থেকে কোটাটা দিতে পারেন। যদি না থাকে তাহলে আমরা আদার্স প্রেস করবো, যেহেতু আমাদের কিছু নেই সেজন্য আমরা আদার্স প্রেস করবো। প্রেস করার পরে আমাদের এখানে যদি পার্টিকুলার থাকে তাহলে আপনি এখানে ক্লিক করলে এখান থেকে আবার সিলেক্ট করে দিতে হবে কোন র্যাঙ্কে আছে,
মানে এটা আপনি কোন র্যাঙ্ক আছে কিতে আছে সেটা এখান থেকে, তারপর সার্ভিস নেম ইউনিট নেম এগুলো দিতে হবে, যেহেতু আমাদের নেই সেজন্য আমরা অথার্স দিয়ে নাম। দেওয়ার পরে আমাদের মেডিকেল স্টালিয়াট, অর্থাৎ আপনি এই মুহূর্তে কোনো মেডিকেলে ভর্তি আছেন কি এটা আপনাকে জিজ্ঞেস করা হয়েছে। যদি আপনি ভর্তি থাকেন তাহলে এখান থেকে সিলেক্ট করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই যদি আপনি অন্য মেডিকেলে ভর্তি থাকেন তাহলে আপনাকে ওই মেডিকেলের কাছ থেকে আপনার নিষ্পত্তি, অর্থাৎ আপনি যে আবেদন করতে পারেন এগুলো নিষ্পত্তি সনদ আপনার নিয়ে আবেদন করতে হবে। এটা আপনার পরে দেখাতে হবে আর কি, আপনি টিকার পরে আর কি, রিটেন পরীক্ষা বা এমসিকিউ টিকার পরে যেটা হোক সেটা। আচ্ছা, যেহেতু আমরা কোনো মেডিকেলে ভর্তি নেই সেজন্য আমরা নট অ্যাপ্লিকেবল দেবো। দেওয়ার পরে আমরা এখন আসি আমাদের গার্ডিয়ান নেম এবং আমাদের যে প্রেজেন্ট অ্যাড্রেসটা রয়েছে সেটা, আমরা প্রেজেন্ট অ্যাড্রেস সহ আমাদের গার্ডিয়ান নেমটা দিয়ে দিব। দেওয়ার পরে আমাদের যে ডিস্ট্রিক্টটা রয়েছে সেটা আমরা পুরো বর্তমান ঠিকানা সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের ঠিকানাটা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমাদের যে পোস্ট কোড রয়েছে সেটা দিয়ে দেবো। তারপর আসে আমাদের কন্ট্যাকচুয়াল নাম্বার, প্রথম কন্ট্যাক্টটা দিব আমরা সাধারণত স্টুডেন্টের, তারপরতে প্রতি মুহূর্তে অর্থাৎ তার পরবর্তীতে আমরা দিব আমরা একটু স্টুডেন্টের নাম্বারটা যদি একটু দিয়ে দেই। তারপরে আমাদের লোকাল গার্ডিয়ান, অর্থাৎ আপনার প্যারেন্টস বা লোকাল গার্ডিয়ান যে থাকুক তার নাম্বারটা এখানে দিয়ে দেবেন, পরবর্তী যেটা রয়েছে সেটাই। দেওয়ার পরে আপনি এখান থেকে যদি আপনার ল্যান্ডফোন থাকে তাহলে দিবেন, ইমেল থাকলে সেটা এখানে দিয়ে দেবেন, যেহেতু আমাদের এগুলো নাই সেগুলো আমরা দিলাম না। তার পরবর্তী আছে আমাদের পারমানেন্ট অ্যাড্রেস, আমাদের যদি সেম অর্থাৎ আপনার প্রেজেন্ট আর পারমানেন্ট যদি সেম হয় তাহলে এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন, যেহেতু আমাদের এটা সেম সেজন্য আমরা টিক মার্ক দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের সেই আগের মতো এখানে আসবে আমাদের যে লিস্ট অফ কলেজ চয়েস, অর্থাৎ আপনি কলেজটা চয়েস করতে হবে, এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে আপনাকে সিলেক্ট করতে হবে। যেহেতু এই ক্যাটাগরিতে আমরা যদি একটু সিলেক্ট করি তাহলে আমাদের এটা সিলেক্ট হবে। তারপরে আমাদের এফএমসি ক্যাডেট আর্মি সেটা দেখেন, এখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন, সেজন্য আপনি তার পরবর্তীতে এখানে যে কটা আছে সেগুলো আপনি সিলেক্ট করে দিবেন আপনার চয়েস মোতাবেক। আপনি যেটা চান সেটা এখান থেকে অ্যাড করতে পারবেন, মানে আগের মতোই আমরা যদি সবগুলো সিলেক্ট করে অ্যাড করি তাহলে অ্যাড হয়ে যাবে। আর আপনি এখান থেকে অ্যাড হওয়ার পরে আপনি চাইলে উপরে নিচে করার জন্য এখানে আপ ডাউন প্রেস করতে পারেন, আগে এখানে সিলেক্ট করতে হবে তারপরে আপনি আপ অথবা ডাউন এগুলো সিলেক্ট করতে পারবেন। তারপরে আসে আমাদের এই লাস্ট যেই পার্টটা রয়েছে সেটা যে ছবি আর সিগনেচার, এটা কিন্তু আপনাদের পূর্ববর্তী আপনার ডিভাইসে অবশ্যই এখানে কাজ করে রাখতে হবে আপনাকে অল্প সময়ের মধ্যে কাজ করার জন্য, আর না তো কিন্তু বেশি দেরি করলে এটা অনেক সময় কেটে যেতে পারে অথবা আপনার এই যে সার্ভার এখানে কিছু ত্রুটি দেখা দিতে পারে, সেজন্য আপনার আগে থেকেই এটা করে নেবেন আপনার ডিভাইসে। তারপরে আমরা এখানে ব্রাউজার যাব, ব্রাউজার গিয়ে অর্থাৎ আমার যেই ছবিটা রয়েছে সেটা কোথায় রয়েছে সেখান থেকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে আমার যেই ছবিটা রয়েছে আমরা ছবিটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ডাবল ক্লিক করতে পারি অথবা ওপেন প্রেস করতে পারি, করার সাথে সাথে এখানে আমাদের ছবিটা দেখা যাবে। তারপরে সে আমাদের সিগনেচারটা সেম আমরা এখান থেকে সিলেক্ট করব, তারপর আমরা ওপেন প্রেস করব, ওপেন প্রেস করার সাথে সাথে এখানে এটা চলে আসবে। তারপরে আসি আমরা ভ্যালিডেশন কোড, এটার ক্ষেত্রে হলো আপনি চাইলে এখান থেকে ড্রাগ করে এখানে ছেড়ে দিতে পারেন অথবা আপনি চাইলে এখানে টাইপ করে লিখে দিতে পারেন। আমি এখান থেকে ড্রাগ করে ছেড়ে দিয়ে তবে যতটুকু দরকার সেটা রেখে আমি ডিলিট প্রেস করলাম, ডিলিট হয়ে গেলো, অথবা আপনি চাইলে এখান থেকে কিবোর্ডে প্রেস করো সেটা আপনি দিতে পারেন। তারপরে আমরা সুন্দর মতো করে অর্থাৎ সুন্দরভাবে উপরগুলো সবগুলো চেক করবো, চেক করার পরে আমাকে এখানে যে ক্লিয়ারিফাই আছে সেখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা সাবমিট বাটনে প্রেস করব। সাবমিট বাটনে প্রেস করার সাথে সাথে আমাদের সামনে এরকমের কংগ্রেস দিয়ে একটা স্টুডেন্ট কপি চলে আসবে আবেদনের, সেইটা আমাদের কী করতে হবে সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ করার জন্য আপনি নিচের দিকে পাবেন প্রিন্ট অপশন, ডাউনলোড অপশন, এখন হলো আপনি চাইলে এখান থেকে প্রিন্টে ক্লিক করে প্রিন্ট করতে পারবেন যদি আপনার প্রিন্টার কানেক্ট করা থাকে, আর যদি চান যে আপনি পরবর্তীতে ডাউনলোড করে নেবেন তাহলে সেক্ষেত্রে ডাউনলোড করে নেবেন, এখানে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এখন আসলো আমাদের এই আবেদনের কমপ্লিট, এখন হলো আমাদের পেমেন্ট মেথডটা, আপনি কীভাবে পেমেন্ট করতে পারবেন, সেম এমবিএসির মতো আপনি পেমেন্ট করবেন। একটু যদি দেখাই এখানে আপনার যে এটা দেওয়া আছে নিয়মটা সেটা হলো আপনি প্রথমে AFMC লেখার পরে আপনার যেই ইউজার আইডিটা রয়েছে সেটা সেন্ড করবেন, যে 16322 এই নম্বরটায়। তারপর ফিফথ SMS আসার সাথে সাথে সেখান থেকে পিন নাম্বার আর আপনার যে পরীক্ষার এক্সাম কোড রয়েছে সেগুলো দিয়ে দেবেন। এখানে যদি আমি আমার পোস্টপেড কাছে যাই তাহলে আমি পরীক্ষার এক্সাম কোডগুলো পেয়ে যাব, দেখেন এখানে পরীক্ষার এক্সাম কোডগুলো রয়েছে,
যেমন ধরেন সেনানিবাস কেন্দ্রে ঢাকা সেনানিবাসে রয়েছে 111 কোট, এটা হলো আপনার পরীক্ষার কোট। এখানে 28,000 আসন সংখ্যা রয়েছে। আপনি ঢাকা থাকলে অবশ্যই 111, তারপরে N2N, অর্থাৎ এখান থেকে চারটা আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথমে আপনি একটা দিয়েও পারবেন, যদি আপনার একটাই হয়ে যায় তাহলে তো আপনার আর দ্বিতীয়বার এসএমএস করতে হবে না। এই জন্য আমি বলবো আপনার সবসময় এসএমএস করার সময় চারটা কোড দিয়ে মারবেন, একটা না হলে আর পরেরটা, পরেরটা না হলে আর পরেরটা আপনারটা হয়ে যাবে। এভাবে আবেদনটা শেষ করবেন। এখানেও আপনাকে অবশ্যই আপনার 6 মার্চ যে ইউজারি পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিটটা আপনি ডাউনলোড করতে পারবেন। কিন্তু এখন কথা হলো আপনি ডাউনলোড করবেন, এখান থেকে আপনার টেলিডক থেকে 1,000 টাকা কাটা হবে। এখন আপনি যদি ও লেভেল হন তাহলে আপনাকে অবশ্যই যে 2,000 টাকা পেমেন্ট করতে হবে। তারপর সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট অনলাইন আবেদন, সেক্ষেত্রে পুলিশের অধিদপ্তর বরাবরে ব্যাঙ্ক ড্রাফ্ট করতে হবে 2,000 টাকা। তারপরে যদি আপনার কোনো ত্রুটি দেখা দেয় তাহলে আপনি এখানে আর্মফোর্ডের সকল তথ্য অনুসারে নাম্বার দেওয়া আছে, এখানে আপনি যোগাযোগ করতে পারেন, কোনটা তথ্য বা ত্রুটি হলে সেটা আলোচনা করতে পারেন। অবশ্যই আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে, এরকমের আরও ভিডিওতে অবশ্যই চ্যানেলটার সাথেই থাকবেন। আশা করি পরবর্তী কোনো ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে, যদি আল্লাহ আপনাদের সাথে বাঁচিয়ে রাখে তাহলে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।